রমজান মুবারক গাইস, আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজ হচ্ছে ফার্স্ট রোজা, তার জন্য আমি এখন উঠেছি, উজু করেছি, তাহাজ্জুদ পড়ে নেব। আর রোজার দিনে তাহাজ্জুদ মানে ভালোই হয় তাহাজ্জুদ পড়তে, তো আপনারা পড়ে নেবেন। আর এখন আমার তাহাজ্জুদ পড়া হয়ে গেছে, এখন আমি একটু মানে সেহেরি খেয়ে নেব, তারপরে ফজর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে ফজরের নামাজ আদায় করি। আর বিশেষ করেন আমার ফোনের ক্যামেরাটা মানে সামনের ক্যামেরাটা অনেক খারাপ, মানে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে ফোনটা আমার, আপনাদের দেখে দেব যখন আমি নতুন ফোন নেব, কিন্তু বর্তমানে আমার কাছে টাকা নাই। আর দেখুন প্রচুর আন্ধার, তারপরে আমি একেবারে ঘুম দিয়েছি, আর সকাল 8টার দিকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাসার যেগুলো কাজ থাকে ওই কাজগুলো করে নিয়েছি, থালা বাটি দেখতে পাচ্ছেন অল্প কয়টা, কিন্তু আসলে আমি অনেক কয়টা ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন এই তেঁতুলগুলো আমি আমার ভিডিওতে যারা যারা দেখছেন, বাজারে গিয়েছিলাম, এই তেঁতুলগুলো নিয়ে আসছি আমি বাজার থেকে, কিন্তু এগুলো একটু কীরকম যেন, তাই আমি ভালোভাবে ধুয়ে এগুলো রোদে শুকানোর জন্য দিয়ে দিতেছি। আর এগুলো আমি বিশেষ করে ফুচকা বানানোর জন্য আমি নিয়ে আসছি, আমাদের এখানে পাওয়া যায় না, তাই আমি মেইন বাজার থেকে আনছি। তারপরে একটু আমি সুরাত মানে এগুলো পড়েছি, পড়ে আবার নাম গা সা ধুয়ে নামাজ পড়ে নিয়েছি। মানে ভিডিওটা বেশি লং করে নেই, কারণ রোজার দিনে ওরকম কিছু করার থাকে না, তার জন্য শুধু মানে নামাজ পড়া, গা ধোয়া এগুলো, আর বাড়ির ওরকম কাজ থাকে না। আর এখানে দেখুন আমার মা রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে, আর আমি আজারা নামাজ পড়ে এসেছি, এসে দেখে আমার রান্না বান্না করতেছে, তাই আমি আমার মাকে সাহায্য করলাম, আর বাজার থেকে আব্বা এগুলো নিয়ে আসছে। আর আমার আব্বা কিন্তু বাজার থেকে রোজ নিয়ে আসে, একদিনে যে নিয়ে আসে রেখে দিবে ওগুলো না, মানে রোজ রোজ বাজার থেকে নিয়ে আসছে এগুলো। আর এখন আমি মুড়ি মাখা করব, এটা আমারও ফেভারেট আর আমার আব্বারও খুব পছন্দের একটা মানে খাবার, তো মুড়ি মাখাটা লাগবেই আমাদের বাসায়, তো আমি এখন মুড়ি মাখা করতেছি। আর আপনারা চাইলে এগুলোতে আপনাদের ইচ্ছে অনুযায়ী টমেটো, শসা, জিঞ্জি, গাজর ইউজ করতে পারেন, আমার ওগুলো ভালো লাগে না, আর শর্টকাট এরকম করতেই ভালো লাগে, তাই একটু মানে তেল দিয়ে দিলাম আমি, তেল দিয়ে দিলে ভালো হয়, মানে তেলের সেন্টটা অনেক ভালো, সরিষার তেল এগুলো। আর এরপর আমি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, কারণ প্রচুর হুলস্থুল ইফতারের সময়, যার জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু।